কুয়েতে আগামী শুক্রবার জুম্মা নামাজ আদায়ের লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত 4 মাস যাবৎ বন্ধ হওয়া মসজিদ সমূহে জুম্মা নামাজ আদায়ের প্রস্তুতি শুরু করেছে কুয়েতে ধর্ম মন্ত্রণালয় ও বিভিন্ন সামাজিক সংস্থা। ইন্টারন্যাশনাল চ্যারিটেবল অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট মসজিদগুলোর প্রতিরোধমূলক সরঞ্জাম প্রস্তুত শুরু করার ঘোষণা দিয়েছেন, যাতে 17 জুলাই জুম্মা নামাজ আদায় করা যায়। দৈনিক আল রায় সূত্রে জানা যায়, এটি এনভায়রনমেন্ট জেনারেল অথরিটির সহযোগিতায় এবং করোনা মহামারী সংকট শুরুর পর থেকে এর ধারাবাহিক প্রচেষ্টায় জুম্মা নামাজ আদায়ের প্রস্তুতি চলছে। শুক্রবার আমাদের কুয়েতে সকল মসজিদ খুলবে। আমি প্রথমে শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কুয়েত সরকারকে আমাদের মসজিদগুলো খুলে দেওয়ার জন্য। আমরা খুবই আনন্দ উপভোগ করছি। আলহামদুলিল্লাহ আমরা এবার নামাজ মসজিদে জামাতে নামাজ পড়তে পারব। আমি সকল কুয়েতবাসী অনুরোধ করব, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখবেন, হাতে গ্লাভস পরবেন, মুখে মাস্ক পরবেন, আপনারা সুরক্ষিত থাকবেন। আপনারা সুরক্ষিত থাকলেই থাকবে সুরক্ষিত থাকবে আমাদের আপনাদের সংসার, আমাদের সুরক্ষিত থাকবে আমাদের দেশ। বিগত 4 মাস লকডাউনে থাকার পর আগামী শুক্রবার থেকে জুমার নামাজ জামাতের সাথে আদায় করব। আমি সর্বপ্রথম কুয়েত সরকারকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমরা প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা নামাজের মাজল্লা সাথে নেবেন এবং হ্যান্ড গ্লোভস আর মাস্ক সাথে নেবেন। তো এদেশের স্বাস্থ্যবিধি মেনে, আইন কানুন মেনে আমরা যাতে জুমার নামাজ আদায় করতে পারি। বোর্ডের চেয়ারম্যান খালেদ আল হোসেনি বলেন, সমিতি নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে এনভায়রনমেন্ট মন্ত্রণালয়ের অনুসরণ ও প্রতিরোধমূলক প্রক্রিয়া বাস্তবায়নে 1 লাখ প্লাস্টিকের কার্পেট বিতরণ করবে। আল হোসেনি আরো জানান, এদিক দিয়ে সমিতির পক্ষ থেকে সুষ্ঠু পরিবেশ ফিরে আনতে এবং ইবাদত আদায়কারীদের স্বাস্থ্যকর পরিবেশ ফিরে আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। তিনি সকল মুসল্লিদের প্রয়োজনীয় নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক, গ্লোভস, স্যানিটাইজার ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। কিছুদিন পূর্বে মডেল আবাসিক এলাকাগুলোতে জুমার নামাজ শুরু করেন ধর্ম মন্ত্রণালয়। শরীফ মোহাম্মদ, মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত।